বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমরা জানি 22শে জুলাই বিকেল 3টায় সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে এবং 23শে জুলাই প্রত্যেক স্কুল তার ছাত্রছাত্রীদের কাছে করোনা বিধি মেনে তাদের মাসিক বিতরণ করবে। এবার অনেকেই প্রশ্ন করতেছে যে দাদা বা স্যার, যদি আমাদের নম্বর কম আসে, এবার তো আমরা পরীক্ষা দেইনি অথচ আমরা ভালো পড়াশোনা করছিলাম, তাহলে আমরা কি করব? এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, কেননা এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই জানিয়ে দিয়েছে যে কোনো ছাত্রছাত্রীর সাংসদের দেওয়া নম্বর যদি পছন্দ না হয় তাহলে সে সেই বিষয়ে আবার পরীক্ষা দিতে পাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে যদি সে পরীক্ষা দেয় তাহলে তার ফল প্রকাশ কবে হবে, সে কতদিনে মার্কশিট হাতে পাবে, আবার বা সে কতদিনে কলেজে অ্যাডমিশন হবে। যাই হোক, এ বিষয়ে আমি বলতে চাই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের যে নাম্বারটা দেয় বা যে নাম্বারটি দিবে সেই নাম্বারটি নিয়েই তোমাদের কলেজে ভর্তি হওয়া ভালো। কেননা পরবর্তীতে তোমরা যদি পরীক্ষা দিতে চাও বা তোমরা যদি আবার রিভিউ করে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের রেজাল্ট আসতে অনেক দেরি হবে। তাই আমি মনে করি যে তোমরা যে নাম্বারটি পাবে সেই নাম্বারটি নিয়ে কলেজে ভর্তি হবে। আর কেউ অনেক কম নম্বর যদি পেয়ে থাকে, একদম কম নম্বর, তাহলে সে পরীক্ষা দিতে পারবে, কেন মাধ্যমিকের নাম্বার ঠিক করে দিবে। সে অনার্সে পড়বে নাকি প্রোগ্রাম কোর্সে পড়বে, সে কোন একটা ভালো কলেজে পড়বে না কোনো একটা খারাপ কলেজে পড়বে। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো আর তোমাদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা ভালো রেজাল্ট করো এবং ভালো একটা কলেজে ভর্তি হও।